ভোট ঘোষণার পরের দিনই যথারীতি নড়ে চড়ে বসল জঙ্গিপুর জেলার এসপি ওয়াই রঘুবংশী। এদিন জঙ্গিপুর পৌরসভার স্পর্শকাতর বুথগুলি কেন্দ্রীয় বাহিনীর সাথে পরিদর্শন করলেন তিনি, সেই সাথে স্থানীয় এলাকাবাসীদের সাথেও কথা বলেন তিনি। তরিকুল শেখের রিপোর্ট, খাস খবর বাংলা ওয়ান। বাংলার বিধানসভা নির্বাচনের কালকে ঘোষণা হয়েছিল, তার আগের দিনই আমাদের এখানে কিছু সেন্ট্রাল ফোর্স বিএসএফ থেকে পাঠানো হয়েছে নির্বাচন কমিশনের নির্দেশানুসারে। ওনাদের রুটমার্চ বিভিন্ন জায়গা চলছিল। আজকে আমরা সিনিয়র অফিসাররাও এলাকার মানুষের কী পরিস্থিতি আছে ও বুঝতে এবং সেন্ট্রাল ফোর্সকে দিয়ে রুটমার্চ করছি। প্রত্যেকটি জায়গায় আমরা কথা বলেছি বিভিন্ন মানুষের সাথে, এখানে ভোট শান্তভাবে হয় আমরা সব চেষ্টা করছি এবং শান্তভাবে এখানে ভোট হবে। এলাকার মানুষের সাথে কথা বলে সেটা বুঝতে পেরেছি, এখানে এই এলাকার মানুষ খুব শান্ত সুস্থভাবেই ভোট হয় প্রত্যেক বছরই, এই বছরই ওরকমই হবে বলে ওরা আশাবাদী এবং আমরাও চেষ্টা করছি। ভোট উপলক্ষে জেলাবাসীকে এই বার্তা দিতে চাই কি প্রত্যেকটা মানুষ নিজের ভোটটা নিজে দিবেন, পুলিশ এবং সেন্ট্রাল ফোর্স সবাই মিলে এই ভোটটা খুবই শান্তভাবে ফ্রি অ্যান্ড ফেয়ার এবং মানুষের নির্বাচনের অধিকারটা ওনারা গ্রহণ করার জন্য আমরা সবসময় সকলের সাথে আছি। ঘোষ অপটিক্যাল, এখানে প্রতিদিন কম্পিউটারের দ্বারা চক্ষু পরীক্ষা করা হয় এবং ডাক্তারি প্রেসক্রিপশন অনুযায়ী চশমা পাওয়া যায়। তাছাড়া চক্ষুরোগ সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধানের জন্য এই প্রথমবার ঘোষ অপটিক্যালে পরিষেবা প্রদান করছেন চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার আর কে গুপ্তা। তাই ডাক্তারবাবুর সাথে পরামর্শ গ্রহণের জন্য চলে আসুন প্রত্যেক মাসের দ্বিতীয় এবং চতুর্থ রবিবার সকাল 10টা থেকে 6টা পর্যন্ত। আমাদের ঠিকানা ঘোষ অপটিক্যাল, রঘুনাথপুর, পুরুলিয়া, বাঁকুড়া রোড, মণ্ডল পেট্রোল পাম্পের সামনে। আমাদের যোগাযোগ নাম্বার 8436225377।